দিনে দুবার করে ব্রাশ করাটা আমাদের নিয়মের মধ্যে আনতে হবে, রোজকার রুটিনের মধ্যে আনতে হবে দুবেলা ব্রাশ করা, এবং যে কোনো খাবার খাওয়ার পর ভালো করে মুখটা ধোয়া, কুলকুচি করা। মেনলি যে কোনো দাঁতের মাঝখানে খাবার জমলেই সেখানে কেরিয়াস হয়। কেরিয়াস মানে দাঁতে পোকা লাগে, আমাদের পাতি বাংলায় দাঁতে পোকা লাগে। এবার দাঁতে পোকা লাগলেই আস্তে 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 সেই দাঁতটা ভঙ্গুর হয়ে যাবে, এবার দাঁতগুলো ভেঙে যায়। এবারে বাচ্চাদের দাঁত ভেঙে গেলে ওরা অতটা গুরুত্বও দেয় না, কিছুই না, কারণ কি যতক্ষণ না ব্যথা শুরু হচ্ছে ততক্ষণ বাচ্চার অতটা ভ্রূক্ষেপ থাকে না। আর বাচ্চা বাড়িতে তখনই বলবে যখন তার দাঁতে ব্যথা করবে বা কোনো অসুবিধা হবে। প্রথম স্টেজে ব্যথা হয় না, প্রথম যখন নর্মাল কেরিয়াস হয় বা দাঁতে ছোট্ট একটা ফুটো হয় তখন ব্যথা হয় না। যতক্ষণ না ব্যাকটেরিয়া হচ্ছে না, এটা হচ্ছে মেনলি হচ্ছে কেরিয়াস। আমাদের মুখের মধ্যে যে স্যালাইভাগুলো থাকে সেগুলো মেনলি ব্যাকটেরিয়াগুলোকে শেষ করে। এবারে আমাদের যে কোনো মুখের মধ্যে বা খাবারগুলো যেগুলো জমছে, খাবারগুলো জমছে, জমার পর পচছে, প্রত্যেকটা দাঁতের মাঝখানে মাঝখানে খাবার জমছে, খাবারটা পচছে, দিয়ে ওখানে আস্তে আস্তে পোকাটা লাগছে, এটাই হয় মেনলি। ওটা নর্মাল পরিষ্কার রাখলে কিচ্ছু হয় না বাচ্চা, এটা জাস্ট মেনটেন করা। আজকে টোটাল মোটামুটি আমাদের এখানে বাচ্চা আছে 500 জন, 500 জন বাচ্চা আছে, কিন্তু প্রত্যেকেরই দাঁতে পোকা লেগে আছে, দাঁতে পাথর জমে আছে, স্টেন আছে। এটা একমাত্র ব্রাশ ঠিক করে না। বাচ্চাদের প্রথমত তো শেখাতে হবে, শেখানোটা হচ্ছে ফার্স্ট স্টেজ, কি দুবেলা ব্রাশ কীভাবে করব, ব্রাশ করার টেকনিক, এইগুলো শেখালেই মোটামুটি এই কেরিয়াসগুলো আর হয় না। তারপরে নর্মাল যখনই কেরিয়াস হচ্ছে তখন নর্মাল ফিলিং, নানা ধরনের ফিলিং মেটেরিয়ালস আছে বাচ্চাদের, যদি ওই ছোট্ট ফুটো যখনই হচ্ছে তখনই যদি নর্মাল ফিলিং করে দেওয়া হয় তাহলে সেই দাঁতটা বেঁচে গেল, সেটা আর পরবর্তীতে খারাপ হলো না। এটাই মেনটেন করা, অন্য কিছু নয়। আমার নাম ডক্টর অঙ্কন ব্যানার্জি, আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আসছি। ফার্স্ট অফ অল মে ইহা বলুঙ্গি বচ্চোকে সাথ, সবসে পেহলে বচ্চোকে সাথ পেরেন্টস কা এজুকেশন হোনা বহুত ইম্পর্টেন্ট হ্যায়। আগর এক মা ইয়া বাপ শিক্ষিত হোগা তবি ও শিক্ষা আপ ও উনকে বচ্চোকে দে পায়েগা। ইসলিয়ে হাম মেরি তো ইহি কোশিশ, হাম সবকি ইহি কোশিশ, আগর বচ্চোকে সাথ উনকে পেরেন্টস আয়েঙ্গে তো বহুত আচ্ছা হোগা, কিউঙ্কি বচ্চে অভি ছোটে হ্যায়, মে বি হাম জো ইনস্ট্রাকশন দে বচ্চে আচ্ছি তরহ না লে পায়ে, আর পেরেন্টস আগর হাম বোল পায়ে কি হ্যাঁ বচ্চোকে এসে এসে গাইড কিজিয়ে, ইয়ে ইয়ে স্টেপ লিজিয়ে, তো ওই চিজ বচ্চা ফলো করেগা। হাম এজ আ ডক্টর উনকো বস বোল সকতে হ্যায়, পর করনা জো হোগা পেশেন্ট কা কাম হ্যায়, মতলব পেরেন্টস কা কাম হ্যায়। আগর পেশেন্ট আচ্ছা পেরেন্টস আচ্ছি তরহ গাইড করেঙ্গে বচ্চোকো কি ইয়ে করে, এম্ফাসাইজ করেঙ্গে প্রপার হাইজিন মেনটেন করনে কে লিয়ে, তো বচ্চোকো জো প্রবলেম হোতি হ্যায় অ্যাটলিস্ট ও নেই হোগা। ফার্স্ট অফ অল মে ইয়ে বলুঙ্গি, সবসে পেলে সোকে উঠকে বচ্চা জো ফ্রেশ হোটা হ্যায়, ওয়াশরুম যাতা হ্যায়, সবসে পেলে আপ ঘর কা পানি ইউজ কিজিয়ে, জো আপকে নর্মাল মিউনিসিপ্যালিটি ওয়াটার আতে আপ উসি কে থ্রু ও ওয়াটার ইউজ কিজিয়ে, অ্যাটলিস্ট জো এটা আপকে পন্ড এরিয়াজ মে জো ওয়াটার হ্যায়, পন্ড লেক হোগে আপকে আসপাস, মে তো রিকমেন্ড করুঙ্গি আপ বিলকুল ও ওয়ালে ওয়াটার ইউজ মত কিজিয়ে, কিউকি ফার্স্ট হ্যায় পলিউটেড ওয়াটার হ্যায়। আপ জিস ওয়াটার কাজ ইউজ করে বহুত বার আপ দেখো কি আপকে ইহা পে জো গাই হোতে হ্যায়া বকরি বগেরা হোতে হ্যায় সব উস পন্ড মে ইউজ করতে হ্যায়, তো ওহাঁ সে জো ব্যাকটেরিয়া ইয়া কন্টামিনেশন হোগা ও বচ্চোকে বচ্চো মে ভি আ সকতে হ্যায়, ঠিক হ্যায়। তো আপ ক্যা করেঙ্গে বচ্চা নর্মাল পানি জো ট্যাপ ওয়াটার হোতা হ্যায়, আপকা হ্যান্ড পাম্প ইহা পে ইউজ হোতে হ্যায় বচ্চা, নর্মাল হ্যান্ড পাম্প ওয়াটার সে আপ ইউজ করেঙ্গে, আর জো স্পেশালি ইহা পে দেখনা ওয়াটার কে ওজহ সে বচ্চো মে বহুত প্রবলেম হোতা হ্যায়, ঠিক হ্যায়। তো কারেক্ট ইউজ অফ ওয়াটার ভি ইম্পর্টেন্ট হ্যায় ব্রাশিং কে টাইম। মেরা নাম শাহিনা খাতুন, বেসিকলি মে ইয়া মুর্শিদাবাদ বহরমপুর মেডিকেল কলেজ সে।